ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে ইউনিক একটি রেসিপি। আমার রেসিপির নাম হলো পাবদা মাছের ভর্তা। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি পাবদা মাছের ভর্তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু দিয়ে দিব নুন আর হচ্ছে লেবুর রস, 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। আর এখানে নিয়েছি গ্রিন পিস, একটা আলু নিয়েছি, ধনে পাতা কুচানো নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটা 10 মিনিট হয়ে গেলে তারপর আমি সেদ্ধ করে নেব, আর আলুটা আর গ্রিন পিসটাও আমি সেদ্ধ করে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এদিকে পাবদা মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি। পাবদা মাছ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার অল্প তেল দিয়ে মৌরি ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, লঙ্কাটাও ভেজে নিলাম। এখানে পাবদা মাছের ভর্তার জন্য আমি সব রেডি করে নিয়েছি। মাছ সেদ্ধ করে খুব ভালো করে কাঁটা ছাড়িয়ে বেছে নিয়েছি। পাবদা মাছের যেহেতু খুব বেশি কাঁটা নেই, একটা মাঝখানে কাঁটা, ছাড়াতে কোনো কষ্ট নেই। আলুটাও সেদ্ধ করে নিয়েছি, গ্রিন পিস সেদ্ধ করে নিয়েছি, এগুলো সব ভেজে নিয়েছি। আলু পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি, মুড়িও ভেজে নিয়েছি, ধনে পাতা। এবার চলো মাখিয়ে নিচ্ছি। লবণ দিলাম, তেল দিচ্ছি। প্রথমে মুড়িটা আমি হাত দিয়ে একটু নরম করে নেব। তারপরে যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি। অসাধারণ লাগে খেতে, ভীষণই টেস্টফুল একটি রেসিপি। আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি, আলু আর গ্রিন পিসটা ম্যাশ করে নিয়েছি। এবার প্রথমে মাছটা মেখে নিচ্ছি, তারপর একে একে সব মেখে নেব। ভীষণ ভালো লাগবে খেতে, প্রচন্ড গরম ভাতে জাস্ট জমে যাবে। ধনে পাতাটা দিয়ে দিলাম, নুনটা কিন্তু যে যার স্বাদ মতো দেবে। আমি একটু খেয়ে দেখছি, কেমন? ও মাই গড, অসাধারণ। একদম রেডি হয়ে গেছে পাবদা মাছের ভর্তা, খেতে অসাধারণ লাগবে, গরম ভাতে জাস্ট জমে যাবে। আমার মেয়ে তো নিয়ে নিয়ে খাচ্ছে, বলছে দারুণ হয়েছে খেতে। একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে অল টাইম সাপোর্ট করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন রেসিপি বা ব্লগের সাথে। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।